আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন, যেটিকে ভারতবর্ষে চিকিৎসা দিবস হিসেবে পালন করা হয়। তাই একটা ট্যাবলেট কেটে দু সেমির ভেতরে যেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সব ধর্ম মিলেমিশে একাকার হয়ে যায়, সেই হাসপাতাল ও অ্যাম্বুলেন্স ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পশ্চিম মেদিনীপুরের নারাজল গ্রামের শিল্পী বিমান আদক। নমস্কার, আমি চিত্রশিল্পী বিমান আদক। আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। আজ এই দিনটিকে ভারতবর্ষের বুকে চিকিৎসা দিবস হিসাবে পালন করা হয়। সেই জন্য আমি ছোট্ট একটি ট্যাবলেটের উপরে, যেখানে মন্দির, মসজিদ, গির্জা সমস্ত ধর্ম মিলেমিশে একাকার হয়ে যায়, সেই হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ছোট্ট একটি ট্যাবলেটের উপরে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।